পরিবেশ দিবস হিসেবে আজ আমরা এখানো একটা গাছ লাগালাম আমার আমার ভাইয়েরা আমার বোনেরা লম্বা চওড়া ভূমিকা নয় নিশ্চয়ই আপনারা জেনে এসেছেন ফুরফুরা শরীফ আহলে আল জামাত এটা একটা ধর্মীয় অরাজনৈতিক সেবামূলক সংগঠন ফুরফুরা শরীফ দাদা হুজুরের সুন্নতাল জামাত আমার রসুলের আমি হলাম বর্তমান কর্মচারী অন্য কিছু নয় অতএব এই সংগঠন যে সংগঠন দ্বারা কোরআন সন্ন্যাস নীতি আদর্শ মত পথ ইসলামের মানুষের দরে 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 দূরে পৌঁছে দিবার প্রচেষ্টা এবং ধর্মপ্রেম মানবপ্রেম যেখানে মানুষের সেবামূলক কর্মকাণ্ড ও দেশ দেশের বিকাশের জন্য আজকে হালে পক্ষ থেকে পরিবেশ দিবস হিসেবে গাছের প্রয়োজন গাছ কেন গাছ অক্সিজেন দেয় পরিবেশের দূষণ মুক্ত করে পরিবেশকে সুন্দর রাখে পরিবেশকে সচ্ছল রাখে এবং কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে অক্সিজেন ছাড়ে যেটা আমরা গ্রহণ করে থাকি এ শিক্ষা আমার মহাম্মাদ্র শুরু দিয়েছেন জোরে বলুন সুভাহান আল্লাহ আরও জোরে বলবেন না সুভাহান আল্লাহ আমি সবার কাজে জানতে চাই এই পৃথিবীতে অনেক দল মত পথ নেতা কথা অনেক কিছু আছে এখানে যতজন বসে আছে আমাদের নেতার কি একটু আওয়াজ দিয়ে বলবেন আমি জিনাকে মানি তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আল্লাহর কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ জমিনের মধ্যে শ্রেষ্ঠ আসমানের মধ্যে শ্রেষ্ঠ ফরিস্তাদের মধ্যেও শ্রেষ্ঠ জান্নাতের মধ্যেও শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি কুলের মধ্যে শ্রেষ্ঠ তিনি হলেন হাজরাত পফের মোহাম্মদ রসুল তিনাকে আমি নেতা বলে মানি আপনারা কারা আমার নেতাকে মানেন একটু হাত তুলে সাক্ষী দেন মারহাবা হাবা নারী নারী দিবে আমার নেতা আমাদের কাছে রেখে গেছে তিনটে জিনিস কোরআন সারেফ সন্নত রসুল ও বাইতি, এবং নবীর বংশ নবীর পরিবার সেই নবীর বংশের সন্তান হিসাবে আজ আপনাদের কাছে এসেছি আবার এর আগেও এসেছি অনেক কথা বলেছি আপনারা নিজেদের চোখের পানির বিনিময়েও আমার কথা কি আপনারা শুনেছেন নিজেদের রক্ত ঝরিয়েও আমার কথা কি আপনারা শুনেছেন মনে রাখবেন আজ আমি বলে যাচ্ছি অবশ্যই এর বিনিময় মহান স্রষ্টা আপনাদের হরে দুনিয়া আখেরাতের কল্যাণ একদিন দেবেই 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 জোরে বলুন সুভান কেন না আমার রসুল বলে গেছেন যারা এই তিনটে জিনিসকে ধরে রাখবে অবশ্যই তারা কামিয়াবি হবে কিন্তু কামিয়াবি কার হাতে কার হাতে আল্লাহর হাতে আল্লাহ বা যখন যার জন্য যেটা কামিয়াব অবশ্যই তাকে সেটা দেবে তাই আমার রসুল এ পা সাল্লাহ আলাইসাল্লাম একটা জীবন ব্যবস্থা আমাদের কাছে রেখে গেছে যার নাম হলো ইসলাম সালাম থেকে এসেছে ইসলাম শান্তি এই পৃথিবীতে থেকে নিয়ে কামত পর্যন্ত দুটো দল ছিল আছে থাকবে একটা দলকে মহান আল্লাহ তুলে নেবে সেটা হলো তার নিজের দল রহমানের দল যেদিন তুলবে সেদিনই আসমানের তারা কোন আসমান থেকে ঝরে পড়বে এ চাঁদ ঝরে পড়বে এ সূর্য ভেঙে পড়বে এই বিশাল পাহাড় তুলো যেমন ওড়ে এইভাবে উড়বে সেই দিনটা হবে ময়দানে কামতের দিন আল্লাহর কোরআন যা সম্বন্ধে জানিয়েছে এ রা ওয়া লাইসা লে কামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা কোনো সন্দেহ কোনো গল্প নয় অবশ্যই হবে কিন্তু এই দুটো দল আল্লাহ দুনিয়া শুরু থেকে রেখেছে প্রথম কিন্তু রহমানের দল থেকে ছিল অর্থাৎ বাপ আদম আর মা হাওয়া মাত্র দুজন রহমানের দল থেকে এসেছিলেন জোরে বলুন আল্লাহ আর দ্বিতীয়জন তার নিজের দলের নাম কি ইবলিস শয়তান তার দল রহমানের দল আর ইবলি শয়তানের দল এই দুই দল এই দুই দলের মধ্যে আমার আল্লাহ পাক পরীক্ষামূলক নানা রকম কর্মকাণ্ড রেখেছে যারা ইবলিশের দলকেও আল্লাহ দুনিয়ায় রেখেছে আমাদের ইমান আমাদের ঘরে আল্লাহ পাক পরীক্ষা করবে বলে ঠিক তেমনি আর কয়েকদিন পরে একটা মাস আসছে ওই মাসটা হলো জিলহজ মাস জানেন তো জিলহজ মাস একটু জিল হজ মাস নিয়ে আলোচনা করবো অসুবিধে আছে কেননা কদিন পরেই আসছে শোনো আমার যুবকেরা মাথায় টুপি নেই গোনাগার পর নাই জুব্বা নেই প্যান্ট শার্ট পরেছ গোনা মুখে দাঁড়িয়ে নেই গোনা কিন্তু তুমি তো ইমানের ঘরের ছেলে এখনো তোমার ইমান আছে তার প্রমাণ হলো আমার আল্লাহ তোমায় ভালোবাসে বলে দুনিয়ায় বহুত কিছু হচ্ছে সব কিছু থেকে বাঁচিয়ে তোমাকে আল্লাহ জান্নাতের বাগানে বসতে দিয়েছে জোরে বলুন সুভান এখনো তোমাকে তোমার মালিক ভালোবাসে তার নমুনা এটা আল্লাহ চাইলে একটা সময় আসবে তোমরাও হজে যাবে হজ করে আসবে মাথায় টুপি দেবে নামাজি মুসল্লি আস্তে আস্তে সব পরিবর্তন হয়ে যাবে বলো ইনশাআল্লাহ কিন্তু মনে রাখবে দুনিয়ায় যতদিন বাঁচবে আমার আল্লাহ যাদের সঙ্গে মিশতে বলেছে তাদের সঙ্গে মিশবে কাদের সঙ্গে মিশতে বলেছে আল্লাহর কোরআন বলছে ইয়া আই হল্লাদিন হে বিশ্বাসী ইমানদারেরা তোরা আমি আল্লাহ মাকে ভয় কর অখন মাশাদহীন এবং সত্যবাদীদের সঙ্গে ওটা ভাষা কর সেল্ফ তাদের সঙ্গে ওটা ভাষা কর সত্যবাদীদের ওটা ভাষা কর করলে কি পাবে বলছেন রসুল আলমার হাব্বা দুনিয়ায় যাদের কাছে যাবে তাদের সঙ্গে উঠা বসা করবে যাদের দল ভারী করবে যাদের মিটিং এ যাবে যাদের মাহফিলে যাবে যাদের কাছে বসবে কামতের দিনও তাদের সাথে তোমাদের উঠা হবে তাদের সাথেই তোমাদের ঠিকানা হবে অবশ্যই ইনশাআল্লাহ আমরা আল্লাহ সাথে থেকে দুনিয়া এবং আখেরা আল্লাহ আল্লাহ সাথে জান্নাতে যাব জোরে বলুন সুবাহ আরও জোরে বলুন সুবাহান আল্লাহ এই মাহফিল কোরানের মাহফিল এ মাহফিল সুন্নতে নবাবির মাহফিল এ মাহফিলকে বন্ধ করার চক্রান্ত আজ থেকে নতুন নয় এ আবু জেহেল উদবা সাইবা আবুল হাব অনেক চেষ্টা করেছিল অনেক চেষ্টা করেছে লাস্টে আইন করে দিয়েছিল মোহাম্মদের মাহফিলে যারা যাবে তাদেরকে কতল করা হবে তাদেরকে হত্যা করে দেওয়া হবে তারপরও নবী আমার যখন অজ করতেন বাবারা তোমরা শোনো এক আল্লাহ কে মেনে নাও বাবা পরে নাও বাবা লাইল্লাহ বাবারা দুনিয়া জমিনে মা বাপকে সম্মান করো ভালোবাসো বাবারা দুনিয়া জমিনে বড়দেরকে সম্মান করো বড়রা ছোটদেরকে স্নেহ করো বাবারা দুনিয়া জমিনে নারীদেরকে স্বাধীন দাও নারীদেরকে অধিকার দাও তাদেরকে পেয়ার করো তাদেরকে পূজা মনে করো না এ যুবকেরা দেড় হাজার বছর আগে বাজারে বাজারে প্রিয়ত নারীকে পৌন দ্রব্য বানিয়ে দিয়েছিল আল্লাহ নবী সেই নারী গুণর মর্যাদা দিয়েছে নবী আমা জানিয়ে দিয়েছে এ বিশ্বে মানুষের আগা নারী হলো একটা একটা জান্নাত এইভাবে নবী আমা ওজ করতে থাকতেন তারা তাদের জানের ভয় তাদের সংসারের ভয় তাদের দুনিয়ার কোনো খেয়াল থাকতো না তারা আমার নবী পাকে মা ফিরে এসে চেপে 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 বসে যেত আবু মেরে দেবে উদবা মেরে দেবে সাইবা মেরে দেবে আমাকে শাস্তি দেবে এসব কিছু তারা ভুলে যেত আমার নবীর মা ফিরে বসে বসে আল্লাহর বাণী কোরআনের বাণী শুনে রসুরের কথা শুনে দিবানা হয়ে গিয়ে দলে 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 মোহাম্মদ রসুরে দলে ঢুকতে লেগে যা